স্পাইস মানিতে WBACDCL মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক বিল পেমেন্টের সুবিধা মান্থলি করে দিয়েছে। হ্যাঁ, এরপর থেকে আপনারা মাসে মাসে ইলেকট্রিক বিল কাস্টমারের পেমেন্ট করতে পারবেন। এই দেখুন স্পাইস মানি আমি লগ ইন করে নিয়েছি, আপনাদের সামনে লগ ইন করে নিয়েছি। একদম নিচেই দেখুন বিল পেমেন্ট আছে, ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিলের উপরে টাচ করতে কিন্তু দেখুন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বিলের ঠিক নিচে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ব্র্যাকেটে নিউ বলে একটা অপশন আছে। এই নিউতে টাচ করেই আপনারা কিন্তু মান্থলি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। হ্যাঁ, এটা কিন্তু সমস্ত স্পাইস মানি রিটেলাররাই অপেক্ষায় ছিলেন, যে অনেকেই আমাদেরকে বলতেন দাদা ইলেকট্রিক বিলটা অন্তত মাসে মাসে দেওয়ার ব্যবস্থা করুন। এই জিনিসটা কিন্তু ঠিক যে আমার দোকানেও ইলেকট্রিক বিল পেমেন্ট করতে কাস্টমার আসতো, এবং অনেকেই আছে যারা একবারে 3 মাসের বিল মানে একটা বেশি অ্যামাউন্টের টাকা দিতে পারে না, তারা মাসে মাসে ইলেকট্রিক বিল দিতে চায়। আর ওয়েস্ট বেঙ্গলের সাইটে ঢুকে 3 মাসের পেমেন্ট মাসে মাসে করতে গেলে যে রিসিপ্ট কপি জেনারেট বা ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করা একটা ঝামেলা থেকে থাকে, বা ইনস্ট্যান্ট রিসিপ্ট কপি পেটিএম ফোনপে দিয়েও পেমেন্ট করলে ইনস্ট্যান্ট রিসিপ্ট কপি কাস্টমারকে দেওয়া যায় না, সেই কম্পিউটারে প্রিন্ট আউটটা প্রিন্ট করতে আবার বড় প্রিন্টার অন করতে হয়। তো স্পাইস মানি মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু ফাইনালি চলে এসেছে মাসে মাসে ইলেকট্রিক বিল। আপনাদের সামনে আমি এখন একটা পেমেন্ট করে দেখাবো। এই দেখুন স্পাইস মানি প্রিন্টার দিয়ে ইনস্ট্যান্ট রিসিপ্ট কপিটা প্রিন্ট করেও দেখাবো। তো আরও একবার বলে দিচ্ছি, আপনারা স্পাইস মানি লগ ইন করবেন, একদম নিচে আছে ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলের উপরে টাচ করবেন, তারপর ওয়েস্ট বেঙ্গলের যে প্রথম অপশানটা রয়েছে 3 নম্বর অপশান, 3 নম্বর অপশানটায় গিয়ে যদি আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু 3 মাসের পেমেন্ট একবারে করতে হবে। কিন্তু নতুন আপডেট আজকেই দেখতে পাচ্ছি দিয়েছে, যেটা কিনা তার নিচে আছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি নিউ বলে ব্যাকেটে, এই নিউতে টাচ করেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। কাস্টমার আইডি এখানে চেয়েছে, যাই হোক একটা আইডি দিয়ে দেবো, 21300552, যাই হোক একটা আইডি দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার যা হোক আমাদের অফিসের নাম্বারই দিয়ে দিচ্ছি, 9775440567 বা 7319486687। এইভাবে কাস্টমার আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর গেট বিলের উপরে টাচ করবেন। তো কাস্টমার আইডিটা যাই হোক ভুল দিয়েছিলাম, সঠিক কাস্টমার আইডি দেওয়ার পরেই গেটিং বিল প্লিজ ওয়েট, এটা কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার কারণ স্পাইস মানি অ্যাপ থেকে বিলটা খুঁজছে যে কত টাকা বিল আছে। তো এই সমস্যাটা কিন্তু একটু আপনাকে অপেক্ষা করতে হবে। এই দেখুন এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু অপশান দিয়ে দিয়েছে 210 টাকা বিল ডিউ আছে, কার নামে কাস্টমারের মিটারে নাম আছে সুশীল দত্ত, এবং ভিউ মোড়ে গিয়ে আপনি দেখতে পারবেন প্রথম মাসের লাস্ট ডেট কবে, দ্বিতীয় মাসের ডিউ ডেট কবে, এবং তৃতীয় মাসের ডিউ ডেট কবে, পুরো বিস্তারিত কিন্তু লেখা আছে। তার নিচেই একটা অপশান আছে ক্যাশ এবং UPI, আপনি UPIও পেমেন্ট করতে পারবেন, ক্যাশেও করতে পারবেন। সবসময় এটা ক্যাশে করবেন, তার কারণ ক্যাশে করলে আপনার ওয়ালেটে যে টাকাটা আছে সেখান থেকে কাটবে এবং বিলটা পেমেন্ট হয়ে যাবে। চলুন আমি ক্যাশে টাচ করে কনফার্মের উপরে টাচ করি। কনফার্মের উপরে টাচ করতেই দেখুন এখানে কিন্তু প্রথম মাসে 72 টাকা, দ্বিতীয় মাসে 141 টাকা, এবং তৃতীয় মাসে 210 টাকা, মানে এক মাস আর দু মাস মিলে হচ্ছে, এক মাসে 72 টাকা, এক মাস দু মাস মিলিয়ে 141 টাকা, আর এক মাস দু মাস তিন মাস মিলিয়ে 210 টাকা হচ্ছে। আপনি চাইলে 3 মাসের একসাথেও পেমেন্ট করতে পারেন। চলুন আমি প্রথম মাসটা পেমেন্ট করবো 72 টাকা, পে নাওয়ের উপরে টাচ করলাম। পে নাওয়ের উপরে টাচ করতেই দেখুন এখানে কিন্তু CCF বলে একটা অপশন চলে এসেছে। এই CCFটা কি, এর ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের অলরেডি একটা ভিডিও বানানো আছে, এই ভিডিও ডেসক্রিপশনের প্রথম ভিডিওটা দিয়ে দেবো, আপনারা জেনে যাবেন যে ইলেকট্রিক বিলে কত কমিশন দেয় বা CCFটা অন করবো না অফ করবো, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও বানানো আছে, দেখে নেবেন। তো আমি এটা অফ করে আপাতত পে করবো, আর নিচে দেখুন রিটেলার কমিশন 0-0, চাইলে আপনি ভিউ স্ল্যাবে গিয়ে কমিশনের ব্যাপারেও জানতে পারবেন। এই কমিশনের ব্যাপারেও বিস্তারিত আমাদের আগের ভিডিওতে জানানো আছে, ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো আমি CCFটা বন্ধ করে আপাতত পে নাওয়ের উপরে টাচ করলাম। এই দেখুন প্রসেসিং পেমেন্ট প্লিজ ওয়েট, মানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। চলুন অপেক্ষা করা যাক, দেখা যাক মান্থলি পেমেন্ট করা যায় কি না ওয়েস্ট বেঙ্গল WBACDCL এর। আমিও নতুন, আমিও আজকে প্রথম বিলটা পেমেন্ট করছি। এই দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুলি পেমেন্ট, 72 টাকা কিন্তু হয়ে গেছে, নাম আরে সব কিছু শো করছে। ঠিক কিছুটা নিচেই দেখুন প্রিন্ট বলে একটা অপশান আছে, প্রিন্ট ইনভয়েস, প্রিন্ট ইনভয়েসের উপরে টাচ করলাম, আর এই দেখুন প্রিন্ট কিন্তু আমার জেনারেট হয়ে গেল।
এইভাবে আমরা কাস্টমারকে কিন্তু আপনারা রিসিপ্ট কপি দিয়ে দিতে পারবেন। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আই, এই দেখুন জাস্ট রিসিপ্ট কপির উপরে টাচ করবেন, প্রিন্ট ইনভয়েস, আর এই দেখুন রিসিপ্ট কপি কিন্তু বেরিয়ে যাচ্ছে। কাস্টমারকে ইনস্ট্যান্ট রিসিপ্ট কপি দিতে পারবেন, এটাই সবথেকে বড় ব্যাপার। এই রিসিপ্ট কপিটা কাস্টমারকে দিলে আপনি কিছু টাকা, 5-10 টাকা এক্সট্রা চাইতেও পারবেন। আবার কি, এই রিসিপ্ট কপিটা আপনি যদি দেন, কাস্টমার কিন্তু অনেক খুশি হবে এবং আপনাকে কোনো বড় প্রিন্টার কানেক্ট করার দরকার নেই, বা আপনি চাইলে শেয়ার ইনভয়েসে গিয়ে হোয়াটসঅ্যাপে শেয়ারও করতে পারবেন কাস্টমারকে। এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি শেয়ারও করতে পারবেন রিসিপ্ট কপিটা, বা আপনার যদি বড় প্রিন্টার থাকে, বড় প্রিন্টারও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক বিল পেমেন্টের ব্যাপার। তো আর দুটো একটা কথা বলবো, যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক বিল পেমেন্টের আপনারা অনেকেই সমস্যায় থাকেন, এই মান্থলি পেমেন্টের জন্য সেই সিস্টেমটাও কিন্তু চলে এসেছে। আর স্পাইস মানি রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিওর ডেসক্রিপশনে ফ্রিতে রেজিস্ট্রেশন বলা আছে। আর এই স্পাইস মানি প্রিন্টার সমস্ত স্পাইস মানি রিটেলারদেরকেই বলবো, সব থেকে কম দামে একটা ভালো প্রিন্টার যেহেতু পাচ্ছেন, এবং স্পাইস মানি APS, মাইক্রো ATM, ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ নয় DTH রিচার্জ সবেতেই প্রায় প্রিন্ট করতে পারবেন, প্লাস মানি ট্রান্সফারেরও রিসিপ্ট ইনস্ট্যান্ট দিতে পারবেন। তাই একটা প্রিন্টার অবশ্যই আপনারা নিয়ে নেবেন। স্পাইস মানি প্রিন্টারের দাম কিন্তু MRP আছে 6000 টাকা, 6000 টাকা MRP আছে, এটা কিন্তু আপনারা মাত্র 3000 টাকাতে এখন আমাদের কাছে পেয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, 9775440567 বা 7319486687, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, ইনস্ট্যান্ট আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, সৌভিক বাংলা টেলিগ্রামে সার্চ করবেন, ওখানে কিন্তু ইনস্ট্যান্ট আপডেট দিই। এই ইলেকট্রিক বিলের ঘটনাটা কিন্তু যখনই আমি জানতে পেরেছি ওখানে আপডেট করেছি। আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই।